আজকের গল্প যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা প্রেতের কান্না। সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ। পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার। দেবকুমার বুঝতে পারল সে রাস্তা হারিয়ে ফেলেছে। বন্ধু রজতের বাড়ি খুঁজে বার করা একেবারেই তার পক্ষে অসাধ্য। কত চেষ্টাই তো করল সে, কিন্তু রজতের বাড়িতে ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতেই পারল না। মনে মনে সে আক্ষেপ করতে শুরু করল। রজত তাকে বারণ করেছিল, সে বারবার বলেছিল, শোনো দেবকুমার, এসব পাহাড়ে জায়গা একেবারেই ভালো নয়, এখানে সেখানে কত বিপদ ওত পেতে বসে আছে, কাজেই বিকেল পাঁচটা না বাজতেই ফিরে এসো বাড়িতে। দেবকুমার তখন বিদ্রুপের হাসি হেসেছিল। একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে সে, পাহাড়ি পথ বলি কি তার বিপদ হবে? সে কি পাঁচ বছরের কচি ছেলে যে তাকে সহজেই কেউ বিপদে ফেলতে পারে? তখন এমনি কত কথাই তো তার মনে হয়েছিল, কিন্তু এখন এখন একটা বাচ্চা ছেলের মতোই সে রাস্তা হারিয়ে ফেলল। কোথায় সে যাবে? এখন কেই বা তাকে আশ্রয় দেবে? দূরে একটা আলো দেখা যাচ্ছে না? দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওইখানে কোনো বসতি আছে, ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে। এই কথা ভেবে দেবকুমার এবার জোরে পা চালিয়ে দিল। মিনিট দশেক পরেই সে নিজেকে দেখতে পেল একটা প্রকাণ্ড বাড়ি তার সামনে দাঁড়িয়ে। বাড়িটা জীর্ণ পুরনো হলেও বুঝতে কষ্ট হয় না যে একসময় এর পিছনে ছিল বিরাট ধনীর কোনো ইতিহাস। সেই বাড়ির বিরাট সিংহ দরজা, লোহার ফটক, তারই মাথায় মিটমিট করে একটা আলো জ্বলছে। আধখোলা ফটকের এক কোণে একটা চেয়ারে এক বুড়ো ভদ্রলোক বসে আছেন। পরম নিশ্চিন্ত মনে তিনি হুঁকো হাতে ধূমপানে ব্যস্ত। দেবকুমারের পায়ের শব্দে চমকে উঠে তিনি তার আধখোলা চোখ দুটো ভালো করে খুললেন এবং একটু সোজা হয়ে বসলেন। দেবকুমার সেই বুড়ো সামনে গিয়ে বলল, দেখুন, আমি না খুব বিপদে পড়েছি, হঠাৎ করে বন্ধুর বাড়ি এসে একটু বেরিয়েছিলাম বেড়াতে, রাস্তা হারিয়ে ফেলেছি। আজ রাতের মতো আপনার এখানে যদি একটু মাথা গোজার ঠাঁই করে দেন। দেবকুমারের কথায় একটা অসহায় মিনতি ছড়ে পড়ে। ভদ্রলোক একবার দেবকুমারের আপাদ মস্তক ভালো করে দেখে নিলেন, তারপর কোনো কথা না বলে পাশের একটা ছোট্ট বোতামে চাপ দিলেন। সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে এসে হাজির হল। সেই বৃদ্ধ ভদ্রলোক ঠিক তেমনি ভাবে তামাক খেতে খেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভিতরে নিয়ে যেতে সেই মধ্যবয়সী ভদ্রমহিলাকে ইঙ্গিত করলেন। দেবকুমার পরম কৃতজ্ঞভাবে সেই বৃদ্ধ ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পিছন পিছন দোতলায় যাওয়ার সিঁড়িতে উঠতে লাগল। সেই পরিচারিকা দেবকুমারকে একটা ঘর দেখিয়ে দিয়ে নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল। দেবকুমার এমনিতেই প্রচন্ড ক্লান্ত ছিল, তাই দেরি না করে বিছানায় শোয়া মাত্রই তার দুচোখে ঘুম নেমে এলো। মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। দেবকুমার বুঝতে পারল না তার ঘুম ভাঙল কেন। নিশুতি অন্ধকার রাত, কিন্তু কেমন একটা থমথমে ভাব চারদিকে। সে তার বালিশের তলা থেকে টর্চটা টেনে বার করতে গেল, কিন্তু মনে হলো তার খাটসদ্ধ গোটা বিছানায় যেন মেঝে থেকে উঁচু হয়ে উঠছে। কি? দেবকুমার কোনো মতে বসতে চেষ্টা করল বিছানার ওপর, কিন্তু বসতে গেলেই পড়ে যায়। আবার সে লুটিয়ে পড়ে বিছানার ওপরই, কারণ সমস্ত খাটটা তখন প্রায় তিন হাত উঁচুতে শূন্যে উঠে গেছে। আবার হঠাৎ ধপ করে খাটটা পড়ে গেল। প্রচন্ড শব্দে দোতলার মেঝে থরথর করে কেঁপে উঠল। মনে হলো কোনো মত্ত হাতি বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিল। পরক্ষণেই একটা কনকনে ঠান্ডা হাওয়া, মুহূর্তে শীতে কেঁপে উঠে দেবকুমার। হঠাৎ কার একটা নিঃশ্বাস তার মুখে এসে লাগে, কিন্তু এত ঠান্ডা নিঃশ্বাস! নিঃশ্বাস কি কখনো কারো এত ঠান্ডা হয়? এ যেন বরফের ছড়ি। দেবকুমার না জানি কোন এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটা বন্ধই করে ফেলেছিল।
কিন্তু আসলে তো ভয় পাওয়া ছেলে নয়, সাহসী বলে তার রীতিমতো সোনামি ছিল। কাজেই তার সমস্ত জড়তা আর ভয় সে এবার দূরে ঠেলে ফেলে দিয়ে পূর্ণ বিস্ফারিত চোখে তাকালো। কিন্তু চাইতে ওকে খোলা জানলায় একটা বিভৎস মুখ, সে মুখে এক তিলও মাংস নেই, সাদা ধবধবে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এক মুহূর্তের জন্য দেবকুমারের মাথাটা হঠাৎ ঘুরে গেল, তার চোখ দুটো আপনা থেকেই বন্ধ হয়ে এল। হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে চমকে উঠল দেবকুমার। দেখি কোথায় এসে বিভৎস মুখ, এত বড় বিস্ময়কর ঘটনাকেও ছাপিয়ে আর একটা বিভীষিকা ফুটিয়ে উঠল তার চোখের সামনে। দেবকুমার দেখল দুটো করুণ চোখ, সুন্দরী চোখই তাকে বলা যায়, একান্ত মিনতি মাখা দেবকুমারের মুখের ওপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। দেবকুমারের বুকের রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায়, কি যেন এক রাশ বরফের ছোপ তার সারা শরীরে বুলিয়ে গেল। চোখ বন্ধ করল দেবকুমার ভয়ে, পরক্ষণে আবার সে চোখ মেলে তাকালো, কিন্তু তখনও সেই চোখ ঠিক তেমনই ভাবে তারই মুখের ওপর ঝুঁকে আছে। তার এক ঝলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে লাগল, তারপর তার সারা শরীরে একটা অসম্ভব কাঁপুন। হঠাৎ একটা প্রচন্ড শব্দ সজনে দরজাটাকে খুলে ফেলল, পরক্ষণেই একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢুকল। ঢুকে সে এক লাফে মহিলা দিকে এগিয়ে এল, তারপর মুহূর্তের মধ্যে সেই মহিলার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিল। ভয়ে আর্তনাদ করে উঠল সে বিপন্ন মহিলা, কিন্তু পরক্ষণে সেই জোয়ান লোকটার হাতে চকচক করে উঠল একটা ছুরি, আর তারপরই সহসা স্তব্ধ হয়ে গেল সেই মহিলার কণ্ঠস্বর। দেবকুমারের চোখের সামনে রক্তের নদী বয়ে যায়, মহিলার রক্তাক্ত দেহ তার মাঝখানে। সেই দৃশ্য আর দেবকুমার দেখতে পারে না, ভয়ে সে চোখ বন্ধ করল। কতক্ষণ সেইভাবে ছিল বলা যায় না, কিন্তু বিচিত্র এক শব্দে চমকে উঠে আবার সে চোখ মেলে চাইল। ও কি ভয়ঙ্কর, সেই নিহত মহিলার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে, কি তার উত্তাপ আর কি তার জ্যোতি, সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠল। আর সে আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা, তার সারা শরীরে রক্ত মাখা, বুকের এক পাশ দিয়ে তখনও বয়ে চলেছে ফুটন্ত রক্তস্রোত। দেবকুমার স্তব্ধ হতবাক, কিন্তু কিসের আকর্ষণে সে চোখ তার ফেরাতে পারল না। মন্ত্রমুগ্ধ শিকারের মতো সে যেন শিকারীর চোখে চোখ মিলিয়ে ঠিক তেমনি ভাবেই সেই মহিলার দিকে তাকিয়ে রইল। মহিলা হিংস্র দৃষ্টিতে চারদিকে তাকায়, ঠোঁট তার কেঁপে ওঠে, না জানি কোন অভিসম্পাত সে দিতে চায় এই অত্যাচারী পৃথিবীর কাউকে। সহসা দূরে কেন অসংখ্য পায়ের আওয়াজ, দূর থেকে কাছে, ক্রমশই আরো কাছে, কি জানে কত লোকের পায়ের শব্দ রাত্রি স্তব্ধতা ভারী করে তুলল। দেবকুমার বুঝতে পারল শুধু একজন দুজন নয়, অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো সেই বাড়িতে ঢুকে পড়েছে, তাদের হই হল্লা আর অস্ত্রের ঝনঝনায় আতঙ্ক তৈরি হল। সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল। বুক কেঁপে ওঠে দেবকুমারের, কিন্তু সে বুঝি তার চিৎকার করবার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। হঠাৎ কিসের উল্লাসে সমস্ত আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল, সঙ্গে সঙ্গে প্রচন্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢুকল এক পাল যমদূত, সকলেই সশস্ত্র ভয়ঙ্কর, কিন্তু তাদের পূর্বভাগে সেই মহিলার হত্যাকারী নৃশংস ব্যক্তি। হিহির করে টেনে তাকে ঘরে নিয়ে এলো যমদূতের দল, তারপর তার শরীরে সর্বত্র এলো পাথারি, চলল অসংখ্য অস্ত্রাঘাত, ছোড়া তলোয়ার সর্কি বল্লম তাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিল। মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে তার সদ্য নিঃসৃত রক্ত মিশে একাকার হয়ে গেল। একটা বিভৎস অট্টহাসিতে সে মহিলা উল্লসিত হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে কোথা থেকে বুঝিবার সেই ঘরে ছাদ পড়ে টুকটাক টুকটাক ঝরে ঝরে পড়তে লাগল কতগুলো কচি কাঁচা ছেলে মেয়ের রক্ত মাখা কাটা মাথা
ও হাত পা। আর্তনাদ আর উল্লাসের চিৎকারে কান ঝালাপালা হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িটার ভিত পর্যন্ত কেঁপে উঠল, ঝড়ের মতো কেঁপে উঠল দেবকুমার যে খাটে শুয়েছিল সেই খাটটা। টকবগে ফুটন্ত রক্ত তার কপালে আর মুখে ছিটকে এসে লাগে। কয়েকটা ভয়ঙ্কর হিংস্র জমদূত গোটা কয়েক বিভৎস কঙ্কাল নিয়ে অবশেষে দেবকুমার দিকেও তেরে এলো। ভয় শিউরে উঠল দেবকুমার, দু হাত মাথায় তুলে সে প্রাণপণে চিৎকার করে ওঠে, জ্ঞান যখন হল তখন দেবকুমার দেখল তার বন্ধু রজত এবং স্টেথ গলায় একজন মানুষ, সম্ভবত ডাক্তার, তার পাশে বসে। দেবকুমার ভাবতে চেষ্টা করে সে কোথায় আছে এখন, আর এখানে কেমন করেই বা এলো। ভালোভাবে চোখ মেলে চাইতে পারছিল না দেবকুমার। অবশেষে খুব ধীরে ধীরে তার সবকিছু মনে পড়তে থাকে, কিন্তু বুঝতে পারে না রাত্রিতে সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুজনই বা এলো কখন আর কেমন করে এলো। তার মনের অবস্থা বুঝতে পেরে রজত বলল, হ্যাঁ ভাই, এই প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুবই স্বাভাবিক। ছোট্ট করে বলছি শোনো, অনেক রাতে তুমি যখন ফিরলে না তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমায় খুঁজতে বেরোলাম। এই বাড়িটা আমার বাড়ি থেকে প্রায় মাইল তিনেক দূরে। বাড়ির কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাদ আমাদের কানে আসে। আমরা তক্ষুনি টর্চ নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এসে যা দেখলাম তাতে আর আশা হয়নি যে তোমাকে জীবন্ত ফিরে পাবো। দেখি তুমি এই খাটের ওপর পড়ে আছো, কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। রজতকে বাধা দিয়ে দেবকুমার বলল, কিন্তু ওরা সব গেল কোথায়? সেই সুন্দরী মহিলা, বাচ্চা ছেলে মেয়েদের কাটা মুন্ডু, সেই রক্তের নদী, রক্তস্রোত। বাধা দিয়ে বলে উঠলেন ডাক্তারবাবু, কামুন, ওসব কথা আর ভাববেন না দেবকুমার বাবু। এ বাড়িটা ভূতের বাড়ি, যা কিছু আপনি দেখেছেন সবই ভৌতিক ব্যাপার, আসলে কিছুই সত্যি নয়। তখন দেবকুমার বলল, কিন্তু মিছি মিছি এমন একটা। দেবকুমারের কথায় বাধা দিয়ে রজত বলল, মিছিমিছি কিছুই নয় দেবকুমার। অনেকদিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর ওপর বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলেছিলেন, কিন্তু সেই জমিদারও হাতে হাতে তার সাজা পেয়ে গেছেন। মহিলার আত্মীয় স্বজন যারা, তারা একদল ভাড়াতে গুন্ডা লেলিয়ে এবাড়ি সবাইকে কচুকাটা করে মেরে ফেলেছিলেন। সেই থেকে এ বাড়ি পোড়ো বাড়ি বলেই কুখ্যাত, কেউ এখানে থাকে না। মাঝে মাঝে দু একজন অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার হয়, সম্ভবত তোমারই মতো দৈবাত যারা এখানে রাতের অতিথি হয়, ভোরবেলা তাদেরই মৃতদেহ হয়তো পাওয়া যায়। তোমার ভাগ্য ভালো যে আমরা বোধ হয় খুব সময় মতো এসে পড়েছিলাম। দেবকুমার নীরবে ভাবতে থাকে, বিস্ময়ে আর ভয়ে তার মুখ থেকে কোনো কথাই বেরোয় না। কিন্তু সেদিন সে রজতের বাড়ি ফিরে গেলেও কয়েকদিন পর একদল মিস্ত্রি নিয়ে আবার ফিরে এসেছিল সেই বাড়িতে। তারপর সে রজতকে বলল, ভাই, এই খাটের তলাটা ওদের খুঁড়তে বলো, আমার খাটটা সেদিন বড্ড দুলে উঠেছিল, অনেকটা উঁচু হয়ে উঠেছিল, তার কারণ কি বলতে পারো? রজত বলে, তা কেমন করে বলবো ভাই, তুমি বলছো খুঁড়তে, বেশ তো খুঁড়েই দেখা যাক না। ঘন্টা কয়েক পরিশ্রমের পর সেই ঘরের মেঝের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া খুঁড়ে ফেলা হল, তখন দেখা গেল রক্ত মাংসহীন কার এক কঙ্কাল, আর সেই কঙ্কালের আশেপাশে কিছু হার আর ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে। সকলেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর রজত বলল, রহস্য তাহলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার। সম্ভবত প্রত্যেক গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন ডেরা থেকে বেরিয়ে আসে, আর তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাভিনয়। জীবনে একদিন যা হয়েছিল এবাড়ির
ভৌতিক অধিবাসীরা আজও তার রিহার্সাল দিয়ে যাচ্ছে। যা হোক, দিন তো প্রায় শেষ হয়ে এল, আর দু এক ঘন্টা এখানে থাকতে পারলে এ বাড়ির আরো কিছু গোপন রহস্য হয়তো উদ্ধার করা যেত, কিন্তু সে কি সঙ্গত হবে ভাই? রজতের এই কথা শোনা মাত্রই কিছু একটা দেখে চিৎকার করে উঠেন ডাক্তারবাবু। সেদিকে তাকিয়ে সবাই দেখল একপাল সাদা আর কালো বাদুর হঠাৎ সেই ঘরে জানলার শাঁসিতে এসে মাথা ঠুকছে। তাদের ফুটফুটে রক্ত চোখে হিংস্র ঝলক। জোরে চিৎকার করে ওঠে রজত, না, এখানে আর এক মুহূর্ত নয়, এক্ষুনি বেরিয়ে পড়ো দেবকুমার, বেরিয়ে পড়ো সবাই, দইলে সমস্ত আত্মা আজ আবার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে, চলো পালাও এক্ষুনি। মুহূর্তে সেই বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায় সবাই। মনে হল পাড়া জনতাদের পিছন পিছন ছুটে আসছে, নাগাল পেলেই বুঝিবার তাদের ঘাড়ে ছাপিয়ে পড়বে।